নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি ইচ্ছে ইচ্ছের গল্প কথা নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের সকালটা অন্য দিনের থেকে একটু হলেও আলাদা। আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্যস্থল হলো সান ফ্রান্সিসকো। তবে আকাশটা আজকে কিন্তু বেশ পরিষ্কার, মেঘলাও নেই আর বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই, বেশ রোদ ঝলমলে আকাশ। তবে গরমটাও কিন্তু খুব একটা নেই, আবহাওয়া বেশ মনোরম। মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখি একটা বিশাল বড় হাট বসেছে। হাটে কত রকমের জিনিস! এই টুপিগুলো দেখুন, কি সুন্দর দেখতে, তাই না? ছোটবেলায় আমাদের গ্রামে গঞ্জে এরকম হাট বা মেলা বসলে আমি বিকেল থেকেই রেডি হয়ে বসে থাকতাম, আর বারান্দায় খালি উঁকি ঝুঁকি মারতাম কখন বাবা অফিস থেকে ফিরবে আর আমাকে নিয়ে যাবে। মায়ের থেকে বাবার সাথে এ ব্যাপারে ভাবটা আমার একটু বেশিই ছিল, কারণ বাবাকে যা বলতাম বাবা তাই কিনে দিত। সেসব দিন আজ আর নেই। কখন যে বাবার আদরের মেয়ে থেকে বাবার শাসন করা মা হয়ে গেছি বুঝতে পারিনি। মেলায় এলে আমাদের মেয়েদের যেটা মেইন অ্যাট্রাকশন থাকে সেটা হচ্ছে কোনো সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে কি না, বা গয়না কীরকম পাওয়া যাচ্ছে, যেরকম হাতে চুড়ি, কানের দুল, গলার হার। তবে এখানে কালেকশন কিন্তু বেশ ভালোই ছিল জানেন তো, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আমার কাছে ওই গড়িয়াহাট আর এসপ্ল্যানেডের বাজারটাই খুব প্রিয়। তবে আজকে আমার মেইন আকর্ষণ হলো সান ফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ। যে ব্রিজের ছবি এতদিন বইয়ের পাতায়, ডায়েরিতে বা ইন্টারনেটের দুনিয়ায় দেখে এসেছি, তা আজকে চাক্ষুষ করব। তাই এক্সাইটমেন্টটা অন্য দিনের থেকে আজ একটু বেশিই আছে। তবে এই হাটটি কিন্তু বেশ বড়। দেখুন এই লোকটি কি সুন্দর নিজের হাতে ছবি আঁকছে, বেশ সুন্দর কিন্তু সিনারিগুলো করছে। সাদা ক্যানভাসের ওপর কালো তুলির টানে কি অপূর্ব ফুটিয়ে তুলেছে না! সান ফ্রান্সিসকোর আমি যে জায়গাটায় থাকি সেখান থেকে এখানে আসতে গেলে টোটাল তিনটে যাতায়াতের পথ আছে, একটা জলপথ, একটা বার্ট আর একটা হলো পার্সোনাল কার। যদি জলপথ ব্যবহার করে এখানে আসতে চাওয়া হয় তাহলে গাড়িটাকে রিচমন্ডে পার্ক করে সেখান থেকে বে ক্রুজ নিতে হবে, সেক্ষেত্রে খরচা পড়ে $5। গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টাকা লাগে না। আর যদি বার্টে করে আসতে চাই তাহলে নিকটবর্তী কোনো বার্ট স্টেশন গিয়ে সেখান থেকে বার্ট নিতে হবে, এবং এম্বাসেডরও স্টেশনে নামতে হবে, সেক্ষেত্রেও খরচা পড়ে ওই $5-এর কাছাকাছি। কিন্তু যদি আমরা পার্সোনাল কার নিয়ে আসতে চাই সেক্ষেত্রে পার্কিংয়ের জন্য ওই ঘন্টা বিশেষে ধরুন $10, বা পুরো দিনে $30-40 মতো পড়ে, আর দিতে হয় বে ব্রিজের টোল ট্যাক্স। এখন যে জায়গাটি দেখছেন এটি হলো ফিশারম্যান ওয়ার্ফ। এটি মূলত একটি শপিং কমপ্লেক্স, বিভিন্ন পুরনো দিনের ব্র্যান্ডেড দোকান আছে এখানে। আর সবথেকে যে জন্য এই জায়গাটি বিখ্যাত সেটি হলো বিভিন্ন দেশের বিভিন্ন রকমের খাবার টেস্ট করতে পারবেন আপনি এখানে এলে। এখানে টোটাল 20টারও বেশি পিয়ার্স আছে। পিয়ার মানে হলো ওই জাহাজ ওঠানামা করা বন্দর। তবে এখন আর 20টাতেই জাহাজ চলাচল করে না, বেশিরভাগই ভগ্নাবেশ। যে কটিতে জাহাজ চলাচল করে তার মধ্যে সব থেকে বিখ্যাত হলো পিয়ার 39। এই পিয়ারগুলি প্রধানত মৎস্য, কার্গো এবং শিপিং শিল্পে ও যুদ্ধকালীন বিভিন্ন রকম পরিবহন আরও অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করে। এখানে 18-20টা মেইন অ্যাট্রাকশন আছে, তবে এতগুলো একদিনে দেখা সম্ভব না। যদিও আমরা তিন দিন আসব, তবুও আমরা তিনটে অ্যাট্রাকশন দেখেছি, তিন দিনে তিনটে ভালো করে দেখব। তাই জন্য টিকিটটা অবশ্য আগে থেকে কাটা থাকলে বেশ সুবিধা হয় জানেন তো, না হলে কখন লম্বা লাইন দিতে হবে, শেষে গিয়ে টিকিট পাবো কি না সে এক ভারী মুশকিল। এত দূর এসে যদি না দেখতে পাই মনটা খারাপ হয়ে যাবে না বলুন? তাই আমরা অনলাইনে আগে থেকেই টিকিট বুক করে নিয়েছি। সোমু যদিও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এমপ্লয়ি বলে আমরা বেশ কিছুটা ডিসকাউন্টও পেয়েছি। আমরা তিনটে অ্যাট্রাকশনের জন্য টোটাল $64 পে করেছি, যা অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু প্রায় ওই $100 থেকে $120 মতো পড়ে। আর এখন আমরা যাচ্ছি আজকের আমার মেইন অ্যাট্রাকশন গোল্ডেন গেট ব্রিজ দেখার জন্য। এখান থেকেই আমাদের বে ক্রুজ রাইডটা নিতে হবে, ওই টোটাল ধরুন 90 মিনিটের রাইড। আর আমরা এখন পাশ দেখিয়ে লাইনেও দাঁড়িয়ে পড়েছি। কি লম্বা লাইন দেখেছেন!
আর এগোচ্ছে কি আস্তে আস্তে, ভারী ভয় হচ্ছিল যদি ওই ক্রুজের রুফটাতে দাঁড়াতে না পারি। আর এখানে যারা ওই ক্রুজটায় চাপছিল সবারই একটা করে ফটো তোলা হচ্ছিল। যাক, শেষমেশ রুফটপে আমরা একটু জায়গা পেয়েছি, এখানেই দাঁড়িয়ে পড়লাম। অবশেষে শুরু হলো আমাদের আজকের সফর। এর আগে কখনো জলপথে আমি এভাবে ক্রুজ রাইড করিনি, তাই আমার বেশ ভালোই লাগছিল। আর এই শিল মাছগুলোকে দেখেছেন, রোদের মধ্যে কি সুন্দর আরাম করছে। আস্তে আস্তে ক্রুজটা এগিয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের দিকে, আর দূরে দেখা যাচ্ছে শহর সান ফ্রান্সিসকো। আর এই পাখিটাকে দেখেছেন, সামনে থেকে দেখে কি যে অপূর্ব লাগছিল তা আমি আর আপনাদের কীভাবে বোঝাই। ক্যামেরাতে কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম তা জানি না। তুলো ভেজা মেঘের মাঝে নীল আকাশ আর এই সাদা পাখিটা, ঠিক যেন মনে হচ্ছে দূত হিসেবে সংবাদ বহন করে এনেছে। আর এই হলো সেই গোল্ডেন গেট ব্রিজ যা প্রতিষ্ঠিত হয়েছিল 1937 সালে। জানেন, এই লাল রঙটাই এই ব্রিজটাকে অন্যান্য ব্রিজ থেকে আলাদা করেছিল। যেই ব্রিজটা তৈরি করেছিল সেই লাল রঙে প্রাইমারটা লাগানোর পর তার এত ভালো লেগেছিল সে আর অন্য কোনো রঙ করেনি। এই মহাসাগরের মাঝখানে ওই যে ছোট্ট দ্বীপটি দেখছেন, এটির নাম হলো আলকাদ্রাজ দ্বীপ। মূলত এটি একটি জেল যা প্রতিষ্ঠা হয়েছিল 1934 সালে আর বন্ধ হয়ে গেছিল 1964 সালে। এখানে এই জায়গার সমস্ত খতরনাক অপরাধীদের এনে রাখা হতো, কারণ প্রশান্ত মহাসাগরে এত ঠান্ডা জল তা পেরিয়ে বাঁচার মতো ক্ষমতা কোনো অপরাধীরই ছিল না। যদিও শোনা যায় তিনজন অপরাধী নাকি এখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি, একজন অবশ্য পালাতে সক্ষম হয়েছিলেন, যাকে নিয়ে একটি মুভিও তৈরি হয়েছিল, এসকেপ ফ্রম আলকাদ্রাজ, যা মুক্তি পায় 1979 খ্রিস্টাব্দে। তাহলে বন্ধুরা, ব্লগটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।